সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি আপনার বঙ্গবন্ধুর সাথে আপনার 7ই মার্চের স্টেজে ছিলাম। বঙ্গবন্ধু আপনার স্বাধীনতা ঘোষণা করে ওই ঠিক ওই মুহূর্তে আপনার পাকিস্তান প্রেতাত্মা খেয়াল করলো যে বাঙালি জাতি যে আপনার আপনি আপনি জড়াই করছে। আপনি আপনার মা বলেন আমরা প্রত্যেক আপনার মহল্লা বলে পারবার রোজা রাখছি। আমরা আপনার বঙ্গবন্ধুর দোয়া করছি। কোনো আপনার কোনো দল ছিল না, শুধু একই দল ছিল যে আমরা বাংলাদেশ স্বাধীন চাই। আপনাদের বাংলাদেশ স্বাধীন চাই, আমরা আন্দোলন করছি। আপনার 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 বাংলা ভাষায় কথা বলতে চাই, উর্দু ভাষায় চুয়া খাই, এরকম আমরা বলতে আন্দোলন করছি। বিরাট ব্যাপার, আপনার সবাই শ্রুতি বিন সমন্বয় ব্যক্তি আপনারা জানেন। আমি তো দু একটা ব্যক্ত আপনার ওই মুহূর্তে আপনাকে বঙ্গবন্ধুর 7ই মার্চে ভাষণ দিলেন। আমি বঙ্গবন্ধুর ডান পাশে ছিলাম। আপনার ভাষণের সময় আপনার বঙ্গবন্ধু আপনার খুব আনন্দ ফুর্তি করেন। আমি আপনার শুরুবার শুরুবার দিতে সমস্ত আপনার আপনার রমনা রেস কোর্স বা আপনার মুখরিত হয়ে গেল। আপনার লক্ষ লক্ষ মানুষ সমাগমে। তারপরে বঙ্গবন্ধু কি করলো, এই স্বাধীনতা ঘোষণা করার কারণে 25শে মার্চ রাত্রে আপনার পাকিস্তানি পেতাত্তারদের অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করার পরে আপনার ডানগঞ্জ হামলা দিলেন, এখানকার ইপিআর হামলা দিলেন, আপনার ঢাকা ভার্সিটি হামলা দিলেন, বর্বর নির্যাতন চালিয়া অগণিত মানুষের হত্যা করছেন, এটা আপনার ইতিহাস সবাই জানেন। তারপরে আপনার যেই আপনার যা বঙ্গবন্ধু আমরা ফেরত পাইছি, এটা আপনার ভাগ্যের ব্যাপার যে বঙ্গবন্ধু না হইলে বাংলাদেশ হইতো না, যে বঙ্গবন্ধু বাংলা ভাষা হইতো না, বাঙালি সংস্কৃতি থাকতো না, বাঙালি কৃষ্টি থাকতো না। কিন্তু আপনি আজকে আপনার আমি মাননীয় আপনার সাবেক মন্ত্রী মহোদয় এবং আমাদের অতিথিবৃন্দে আপনি একটা কথা আমি জানতে চাই, আমাদের মান্ডির থেকে জানিয়ে দিবেন। আমরা যে আপনার ইতিহাস আপনি আপনি বলি যে আপনি এখানে স্বাধীনতা ঘোষক আপনার দুর্দশার রহমানের সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ। বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দেওয়ার কারণেই আপনার স্বাধীনতা ঘোষণার কারণে বঙ্গবন্ধু 25 শতাংশ স্টোর হইল। বঙ্গবন্ধু স্টোরার পরে আপনার আমরা স্বাধীনতা জামাই পড়লাম। ওই আপনার জিয়াউর রহমান সাহেব আপনার স্বাধীনতা ঘোষক কিভাবে হয় এটা আপনার লজ্জা দুঃখজনক ব্যাপার। সে একটা কোনো রাজনৈতিক আপনার কোনো সদস্য ছিল না, নেতা তো দূরের কথা, সে ছিল আপনি একটা শহীদ। তো সে কিভাবে ঘোষণা দেয় তা আমরা বাইরে বাইরে জানতে পারছি। আপনার বেদজী ডক্টর বেদজী ইব্রাহিম সাহেব আপনার পাকিস্তানি আপনার পেত্তাত্তাদের অস্ত্র নামেতে জাহাজে গেছিল কালুরঘাট এরিস্টনে না। তার দেয়া দ্বিতীয় দিন 27শে মার্চে বিকালবেলা তার আপনার বঙ্গবন্ধুর পক্ষে থেকে সাজের ঘোষণা দেওয়া হয়েছে, সে আপনি বিপদ ঘোষণা দিচ্ছে। তাই আপনি অনুরোধ করবো এই ইতিহাসকে দেওয়া আপনি দ্রুত তুলবেন। আমাদের দ্বিতীয় প্রজন্ম যারা আছে পরে যারা সঠিক ইতিহাস যারা আমরা জানতে পারি, এটা আপনার অনুরোধ। বঙ্গবন্ধু আপনার নারকেল গাছ লাগায় আমি ঠিক বঙ্গবন্ধুর সাথে নারকেল গাছ আমি আসে আমি দেখেছি ভাগ্যবান। বঙ্গবন্ধু চরণ দোল আমি পাইছি, এটা আমার জীবন দণ্ড মনে করি। আপনাদের মাল ভাগ্যবান বঙ্গবন্ধু করে নারকেল গাছ থেকে আমি বঙ্গবন্ধু আছে আমরা একটা লাগাইছি, এটা ছিল। তো বঙ্গবন্ধুর আপনার নির্দয় আপনার শহীদের পরে আপনার যে আপনার যে শেষ আপনার জীবন আপনি আপনার কাহিনীর ছবি এটা আমার ভাই তুলছে, সে আলহাজ জহিরুল আফসার, সেই ছবি প্রিন্ট আমি করছি। আপনি সেই ছবি প্রিন্ট আমি করছি। আমি এমন এক আপনার বদলো বঙ্গবন্ধুলে কানতেছে ডাকা দেওয়ার পর আমি কইলাম যে আমি বঙ্গবন্ধুর লোক আমি পারছি না, আমার ডাকা দিয়ে গাড়ি তুলে তোমার যাও। আমার আমার পকেট ফিল্মটা আমার পকেট আসলে জহির ভাই হাজি আলহাজ জহিরুল আফসার উনি বলতেছেন যে আমি বঙ্গবন্ধু নাই আমার বাচ্চা লাভ নাই, তো আমার একটা সম্পদ আছে বঙ্গবন্ধু স্মৃতিগুলো আছে সেটি বাড়িতে লই যাও। আমি বাড়িতে নবীন দিয়ে গেছিলাম, ডালগঞ্জ নবীন দিয়ে গেছিলাম। তারপর আপনি যে প্রায় 7 বছর এগুলি প্রিন্ট করা হয়েছে, ছবিগুলি প্রিন্ট করছে। তো যাক আপনারা গণ্যমান্য সুদীবৃন্দ আছেন, আজ আপনার ছোট নগণ্য অনেক অনেক পর আপনি গুণীগান তার বক্তব্য দিচ্ছেন। তো যারা আপনার মনে করেন বঙ্গবন্ধুকে চিনে নাই, যারা বঙ্গে মানে না, তারা আপনার বাঙালি না, তাদের বাংলাদেশ থেকে তার বিতাড়িত করা দেওয়া দরকার। তাই আপনি আপনার যে বাংলাদেশে আমি আপনার মোনাম গ্রুপের ভিতরে আমি আপনার চিফ স্টাফ ছিলাম তৎকালীন। আপনার আমি একটা দেখছিলাম জনগোষ্ঠ কোম্পানির একটা কোম্পানি লিস্ট দেখছিলাম, ওই সময় দেখলাম 34,500 কোম্পানি ছিল। 34,500 কোম্পানির ভিতরে শুধু 2 জন বাঙালি নাম ছিল, এক ছিল আপনার শ্রীনগরের আমির, আপনাকে আপনি ছিল আপনার মুরাপাড়ার গোলবক্স ভাইয়া, নাহলে কোনো বাঙালি কোনো কোনো শিল্পপতি ছিল না। আমরা যে শিল্পপতি দাবি করি, আমরা আজকে বড় আপনি বড় আপনি ব্যবসায়ী দাবি করি, কোথায় ছিলাম
আমাদের হাই এডুকেটেড ব্যক্তি যারা ছিলেন তাদেরকে পাকিস্তানি আন্ডারে চাকরি করতে গেলে সর্বোচ্চ সুপারভাইজার পোস্ট চাকরি করত কিন্তু তাদের দাঁতে আপনাদের এখানে জিএম এর কাজগুলো পারেন তে সুপারভাইজার পদে কোনো নাম হইতে পারতাম না তো বঙ্গবন্ধু আশার কারণে বাংলা স্বাধীন হওয়ার কারণে আমরা ভাগ্যবান যে আপনারা আজকে আপনারা শিল্পপতি হইছি আমরা আপনারা 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 হাই আপনারা বঙ্গবন্ধু শ্রদ্ধা সম্পর্কে আমি অসম্ভব দুঃখ পাবে